এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সোনাই মঙ্গলপুরের যুবক এম বিক্রমজিৎ খুমনচাকে সম্বর্ধনা দিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। শনিবার দুপুরে শিলচর তারাপুরে ঋদ্ধি অ্যাপার্টমেন্টে গিয়ে আমিনুল হক লস্কর এম বিক্রমজিৎ খুমনচা সহ তার মা বাবার সাথে দেখা করেন। ফুলের তোড়া ও গামছা দিয়ে এম বিক্রমজিৎ খুমনচাকে বরণ করেন তিনি। এসিএস ক্যাটাগরিতে মেধা তালিকায় বিক্রমজিৎ 42তম স্থান অর্জন করায় আমিনুল হক লস্কর তাকে উষ্ণ শুভেচ্ছা অভিনন্দন জানান। এ বিষয়ে আমিনুল বলেন, বিক্রমজিৎ আজ গোটা সোনাই এলাকার মান সম্মানকে উজ্জ্বল করে দিয়েছে। বিক্রমজিতের সফলতা দেখে সোনাই এলাকার বাকি পড়ুয়ারা উৎসাহিত হবেন। এম বিক্রমজিৎ খুমনচার পরিবার সোনাই মঙ্গলপুর গ্রামের আদিবাসিন্দা। প্রয়োজনের তাগিদে ওরা শিলচর তারাপুরে বসবাস করছেন। আমিনুল হক লস্করকে পাশে পেয়ে খুশি ব্যক্ত করলেন এম বিক্রমজিৎ খুমনচার পরিবারের সদস্যরা। এম বিক্রমজিৎ খুমনচার বাবা এম মঙ্গলেম্বা সিংহ বীমা কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত এবং মা জ্যোৎস্না রানী সিংহ গোবিন্দনগর হাইস্কুলের সহকারী শিক্ষিকা। এম বিক্রমজিৎ খুমনচার বোন শিলচর মেডিকেল কলেজে MBBS এ পড়াশোনা করছেন। উল্লেখ্য, 2012 সালে বিক্রমজিৎ শিলচর তারাপুর কেন্দ্রীয় বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। রাজস্থানের কোটার আকলাঙ্ক পালবিক স্কুল থেকে 2014 সালে HS পাশ করেন। 2018 সালে NIT ওয়ারেঙ্গল থেকে ইলেকট্রনিক্স বিভাগে বিটেক ডিগ্রি অর্জন করেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমাদের অতি গৌরব এম বিক্রমজিৎ খুমনচা আজকে এবার APSC-তে SES পজিশনস 42 পেয়েছে। আমরা অতি ভাগ্যবান যে আমাদের প্রথম যে আমাদের মঙ্গলপুর এলাকাতে অতি পিছপড়া এলাকা, এই পিছপড়া এলাকাতে যে একজন SES অফিসার আমরা সিলেকশন হয়েছে এবার APSC-তে, এটা আমরা আমি কারণ তার বাড়িতে এসে তাকে সম্বর্ধনা দিলাম। আর নিজে আমি আনন্দিত, খুবই আনন্দিত, কারণ ওর মা আমাদের গোবিন্দপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার জ্যোৎস্নারানী সিংহ আমাদের এই স্কুলের টিচার। আর বাবা আমার বন্ধুবর একই বয়সী, উনি আমি বলতে চাই যে উনি একজন সাকসেস গার্জেন। আজকে ওনার গড়ে এসে জানতে পারলাম ওই ছেলে বিটেক ইঞ্জিনিয়ার ছিল, বিটেক ইঞ্জিনিয়ারিং করে UPSC-তে 3 রিটার্নে অ্যালাউ হয়েছে, আর এবার হয়তো SES-এ মানে সাকসেস হয়েছে, কিন্তু আগামী কম দিনের ভিতরে হয়তো আমরা UPSC ক্র্যাক করতে আমরা হয়তো পাবো, যেহেতু মেইন পাস করেছে। আমরা আগামীতে আশা রাখি যে UPSC-তে যেরকম SES ক্র্যাক করেছে এরকম UPS ক্র্যাক করে IAS অফিসার হিসাবে আমরা যাতে পাই, এটা আমরা সবের আশীর্বাদ থাকো। আর দাদা ভাগ্যবান, মেয়েটা ডক্টর, ছেলে ইঞ্জিনিয়ার, এখন ছেলে SES অফিসার, ভবিষ্যতে IAS অফিসার হইতো, এটা আমরা আমরার গৌরব, শুধু সোনাই নয় কাছারবাসীর বরাক উপত্যকার গৌরব, ভবিষ্যতে একদিন আমরা হয়তো উচ্চ স্তরে দেখতে পারবো, এটাই আমার মূল কামনা থাকলো। ধন্যবাদ, এটা আমার আশীর্বাদ থাকলো, তুমি আরো যুগ যুগ দিও আর আরো আমরা নাম উজ্জ্বল রাখো। ধন্যবাদ।